এজিএমসি তে মেডিকেলের নবম সেমিস্টারের ছাত্র ছিল আদর্শ। কৃতি সন্তান আদর্শের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেউ মানতে পারেনি। তার মৃত্যুকে রহস্যজনক বলে আখ্যায়িত করে রহস্য উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া বিদ্যাপীঠ গ্যালারি সংলগ্ন পার্ক থেকে আয়োজিত হয় এক মৌন মিছিল। আদর্শের সহপাঠীরা এই মৌন মিছিলের আয়োজন করে আদর্শের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করার পাশাপাশি আদর্শের আত্মার শান্তি কামনা করে। এদিন সন্ধ্যায় আয়োজিত মৌন মিছিলে ছিলেন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ও আদর্শের বন্ধু সহপাঠীরা। তাদের সাথে মিছিলে পা মেলালেন নাগরিক সমাজ ও শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। প্রত্যেকের হাতে ছিল জ্বলন্ত মোম। সবার একটাই কথা, আমরা চাই এই কৃতি সন্তান আদর্শের মৃত্যুর রহস্য উন্মোচন করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। মোমবাতি প্রজ্বলিত মৌন মিছিল বিলোনিয়া বিদ্যাপীঠ গ্যালারি সংলগ্ন পার্ক থেকে সংগঠিত হয়ে বিদ্যাপীঠ রোড, সিনেমা হল রোড, শিশু উদ্যান, হাসপাতাল রোড, 1 নং টিলা, ব্যাংক রোড, জগন্নাথ বাড়ি রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, থানা কর্নার হয়ে যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে শেষ হয়। মনোমিছিল শেষে আদর্শের সহপাঠী বলেন, গত 28শে ডিসেম্বর 2020 সালে আমরা আমাদের ছোটবেলার বন্ধু আদর্শদেরকে হারাই। তারপর আজকে হলো 7 জানুয়ারি 2021। আজ আমরা ওর আত্মার শান্তির জন্য একটি মোমবাতি মিছিল আয়োজন করেছি বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম থেকে যোগমায়া কালীবাড়ি পর্যন্ত। আমাদের সবার আহ্বান এবং সরকারের উপর বিশ্বাস আছে যে এই কেসের উপর সঠিক তদন্ত হবে। আদর্শের যেই মৃত্যু হয়েছে ওটার উপর সঠিক তদন্ত হবে। আর আমরা আজকে ওর আত্মার শান্তির জন্য মোমবাতি র্যালি করি। আজকে আমরা সবাই ওই যোগমায়া কালীবাড়িতে বটগাছের নিচে মোমবাতি জ্বালিয়ে এই প্রোগ্রাম। এদিকে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকও চাইছেন আদর্শদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।